পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। আলোচনা করে আমাদের জেলা কমিটিগুলো বিভাগীয় কমিটিগুলো হয়ে আসে, আমরা তখন আমরা কাউন্সিলের চিন্তা করবো। তবে এরও ওই মাসেই হয়তো আমাদের হবে, তবে তো একসাথে হবে না, আগামী একটু আগে বা পরে ধারাবাহিকতা। এটা এই হুসেন মাহমুদ এরশাদ সাহেবের যে এই রংপুর তিন আসনটি, এটাও কিন্তু আমাদের এই 22টি আসন যে আমরা তাদের কাছ থেকে নিয়েছিলাম, তার মধ্যে এটিও ছিল এর মধ্যে এই 22টি। সুতরাং এই 22টিতে আমাদের যার যদি আল্লাহ না করে অন্য কোনো স্থানেও যদি কেউ নিহত হন কিংবা অসুস্থ হয়ে যান কিংবা সংসদ না থাকতে পারেন, সেখানেও কিন্তু তারা কোনো সময় তাদেরকে দেবে। এবং আমরাও তাদের যেসব নির্বাচনী এলাকায় আমরা তাদেরকে সমর্থন দিয়েছি, আমাদের দলের লোকজন সমর্থন দিয়েছে, সেই সব এলাকাতেও আমরা এই একাদশ পার্লামেন্টের কোনো আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না। তো আগামীতে তাদের সঙ্গে আমাদের অ্যালায়েন্স এটা থাকবে কি থাকবে না, এটা সেই সময় আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো। এখন আমরা এটা দুটি বিষয়ে সবসময় আমরা পেয়েছি। সুতরাং আমি মনে করি যে এটি আমাদের একটি আসনে আমাদের আমার জানা মতে আমরা যে আলোচনাটা করেছি তাতে আমরা আলোচনা ফলপ্রসূ একটা আলোচনার মাধ্যমে আমরা অ্যালায়েন্সের মাধ্যমে করবো। তারপরে যদি আওয়ামী লীগ এখন পর্যন্ত আমাদের এটা বিরোধিতা করেন নাই, সুতরাং তারাও যাচ্ছেন যে অ্যালাইন্সের মধ্যেই করতে। এখন আমরা চূড়ান্তটা দিতে পারবো, আপনি একটা দিন অপেক্ষা করেন, আগামী দিন ছাড়া দেখতে পারবো ওনার আগে ওনার ইন্তেকাল আগে বা ওনার তার অনেক আগেই ওনাকে দল থেকে বহিষ্কার করে দিয়ে গেছে। সুতরাং এটা আমাদের বিষয় ছিল থেকে নির্বাচনের ভোটের প্রভাব পড়বে আমার কাছে মনে হয় না খুব বেশি প্রভাব করবে। গতকাল যখন আমরা সিটিতে নির্বাচন করি তখন তিনি নির্বাচন করেছিলেন এবং একটা ন্যূনতম একটা ভোট পেয়েছিলেন, মানে এটা মানে গণনা অযোগ্য একটা। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।